জয় মা বগলা মুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিজ্ঞানে। গত দুদিন যেহেতু তারাপীঠে ছিলাম এবং ওখানকার নেটওয়ার্কের অবস্থা এতটাই খারাপ যে আমি চেয়েও ভিডিও ছাড়তে পারলাম না, সেই গত মাসের মতনই অবস্থাটা হয়ে দাঁড়ালো। তো যাই হোক, আগামী দিনগুলোতে যখন আবার যাবো এই সমস্যাটা মিটিয়ে নেব। তো বিশ্বাস করি মা বগলার কৃপায় গত দুদিন আপনারা ভালোই ছিলেন, হয়তো একটু অসুবিধা আপনাদের হয়েছে, তাই জন্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন বা মেসেজ করেছেন কিংবা ডাইরেক্টলি অনেকে ফোনও করেছেন। আর বলে রাখি, যারা হোয়াটসঅ্যাপ করেছিলেন তাদের প্রত্যেকের নামই আমি সংকল্প করেছি, আমার কাজে কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, আজকে এর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রাশিফল বিচার, তার সাবধানতা আর প্রতিকারমূলক ব্যবস্থা। আজ 15ই ভাদ্র 1427 বঙ্গাব্দ, 31শে আগস্ট 2020 সাল, আজ সোমবার। আজ সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 19 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 54 মিনিটে। পক্ষ আজকে শুক্লপক্ষ, তিথি ত্রয়োদশী তিথি, যা থাকবে সকাল 8টা বেজে 48 মিনিট পর্যন্ত। নক্ষত্র শ্রবণ নক্ষত্র, যা থাকবে বিকেল 3টে বেজে 4 মিনিট পর্যন্ত। যোগ শোভন যোগ, যা থাকবে বেলা 1টা বেজে 23 মিনিট পর্যন্ত। চন্দ্র মকর রাশিতেই অবস্থান করছেন, যা বিশেষ তা হলো রাহুকাল। এই রাহুকাল লাগবে আজকে সকাল 6টা বেজে 53 মিনিটে এবং ছেড়ে যাবে সকাল 8টা বেজে 28 মিনিটে। তো আপনাদের বারংবারই বলি, রাহুকাল চলাকালীন কোনো শুভ কাজ করবেন না। তো যেহেতু প্রচুর সকাল সকাল ব্যাপারটা ঘটে যাচ্ছে, তাই ইন্টারভিউ দেওয়া বা ব্যবসায়িক চুক্তি বা টেন্ডার জমা করা এই সময় আপনাদের দরকার পড়ে না। তথাপি এই রাহুকালের সময়টাকে মাথায় রাখবেন এবং রাহুকাল চলাকালীন কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণেরও চেষ্টা করবেন না। আজকে আপনারা দুটো সুযোগ পাবেন, একটি পাবেন রাহুকাল ছেড়ে যাওয়ার পরে পরে সকাল 8টা বেজে 28 মিনিট থেকে নিয়ে বেলা 10টা বেজে 2 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের সমস্ত রকম শুভ কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটি শুভযোগ পাবেন, যেটা শুভযোগের বেস্ট অফ দ্য বেস্ট শুভযোগ বলা হয়ে থাকে, তা হচ্ছে অমৃতযোগ। এই অমৃতযোগ পাবেন বিকেল 4টে বেজে 20 মিনিট থেকে নিয়ে সন্ধ্যা 5টা বেজে 54 মিনিটে। এই সময় আপনারা আপনাদের সমস্ত ভালো শুভ কাজ করতে পারেন, পাকা দেখা পাকা কথা সবই এই সময়ের মধ্যে করে ফেলা যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো দ্বাদশ রাশির বিচার করতে এলে জানেন সবার প্রথমে মেষ রাশি এসে উপস্থিত হন। তাই মেষ রাশির জাতক জাতিকাগণ, প্রথমেই বলে রাখি আজ কিন্তু আপনাদের বেশ ভালো দিন। যারা ব্যবসা করছেন তারা কিন্তু ব্যবসার বড় চুক্তি সম্পাদন করতে পারেন, বা যারা ব্যবসা করেন না চাকরি বাকরি করেন তাদেরও কিন্তু খুব ভালো ভালো সুযোগ আজকের দিনে লাভ হবে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের সমাজে কিন্তু প্রতিপত্তি ও মর্যাদা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে, তাই দিনটাকে অবশ্যই কাজে লাগিয়ে ফেলুন। এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের মধ্যে অবশ্যই করে আপনার বিচারধারাকে যুক্ত রাখবেন, যাতে কি আপনার সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হয়, এর মধ্যে কোনো দ্বিধাভাব রাখবেন না। যারা চাকরি করছেন তাদের কিন্তু বলবো যে চাকরির ক্ষেত্রে পরিবেশটা শান্তিপূর্ণ এবং অনুকূল থাকবে, পুরো দিনটাই আপনারা একটা পজিটিভ ডে হিসাবেই পাবেন এবং যত রকম ভালো কাজ আছে সেগুলো সেরে ফেলতে পারবেন। তবে খেয়াল রাখবেন, যত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আজকে পাবেন আপনার হাতের মধ্যে, তত সেগুলোকে আপনি অভিজ্ঞ এবং বয়স্ক যারা বেশ জ্ঞানী তাদের থেকে পরামর্শ নিয়েই করবেন, দেখবেন বেশি ভালো লাভ হবে। আর আবারও বলছি, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু লোকের মনোযোগ আকর্ষণের চেষ্টা করুন, এবং যারা ফাটকা কারবারের সাথে যুক্ত আছেন অথবা মনে করুন আপনি শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন, তাহলে আজকে কিন্তু ইন্ট্রাডেতে ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার, সুতরাং সেদিকেও নজর রাখবেন। এবং যারা লটারি ফটারি কাটেন তাদেরও আজকের দিনে কিন্তু ফাটকা লাভের সম্ভাবনা রয়েছে, তো একটু দেখে নেবেন। এমনিতে দিনটা ভালোই কাটবে, কোনো অসুবিধা নেই। যারা প্রেম করছেন তাদেরও বলবো যে আজ একটা মোটামুটি রোম্যান্টিক দিন আপনাদের বলাই চলে, তো সেই জন্যে অবশ্যই করে নিজের কাজের দিকটা খেয়াল রেখে তবে কিন্তু প্রেমের ব্যাপারটাকে মাথায় রাখুন। এবং যেহেতু খুব ভালো আনন্দের সাথেই দিনটা আপনি পার করতে পারবেন, তাই বেশি মাতামাতি না করে নিজের যে সুযোগগুলো আছে সেগুলোকে ভালো রকমভাবে আঁকড়ে ধরে জীবন উন্নতি করার চেষ্টা করুন। আপনার লক্ষ্যকে কিন্তু স্থির রাখুন এবং অন্যদের সাহায্য নিন, আপনার সফলতা কিন্তু একার দ্বারা আজকের দিনে সম্পূর্ণ হবে না, তাই অন্যের সাহায্য অবশ্যই করে নেবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7, আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকের দিনে মদ মাংস বা ব্যভিচারী ব্যাপারগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, এগুলো কিন্তু আপনার জন্য আজকে একদমই ঠিক হবে না। আর আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই,
কোনো দুধেল গরু, অর্থাৎ যে গরুর বাচ্চা হয়ে গেছে দুধ দেয়, সেই ধরনের কোনো গরুকে, সে সাদা হোক কালো হোক লাল হোক কোনো অসুবিধা নেই, সেই গরুকে গমের তৈরি খাবার খাইয়ে তবে আপনার দিন শুরু করুন। অর্থাৎ রুটি বিস্কুট পাউরুটি ইত্যাদি কিছু খাবার খাইয়ে তারপর আপনার দিন শুরু করুন, দেখবেন প্রচুর ভালো লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। কেরিয়ার গঠনের জন্য আজ আপনিও কিন্তু বেশ ভালো ভালো সুযোগ লাভ করতে পারবেন। ব্যবসায়িক চুক্তি, নতুন ধরনের ব্যবসা কিংবা ভালো টেন্ডার কিন্তু আজকে লাভের প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের। তবে খেয়াল রাখুন আপনার কাজের প্রতি কিন্তু আপনার লক্ষ্যকে একদম স্থির রাখুন, কোনো সমস্যা সেটাকে মানে সেটাকে কিন্তু বাড়তে দেবেন না, নচেত এটা কিন্তু দিনভর আপনাকে উদ্বিগ্ন করে আপনাকে ভীষণ সমস্যার মধ্যে ফেলতে পারে, সেটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলুন। এবং বাচ্চাদের আচরণ কিন্তু আজকে আপনাকে অসন্তুষ্ট করার জায়গায় পৌঁছে দিতে পারে, তাই সেটাকে একটু যত্ন সহকারেই সামলান, বেশি বাচ্চাদের সাথে না ঘেঁষাটাই আপনার জন্য বেশি ভালো। আর যারা বৈদ্যুতিক মানে বৈদ্যুতিন জিনিসের সাথে ব্যবসা করেন তাদের বলবো যে আপনার কিন্তু ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে, এবং বাড়িতেও দেখবেন আপনাদের আজকে এই ধরনের জিনিসপত্র কেনার একটা প্রবণতা তৈরি হতে পারে। তো সেই দিকে খেয়াল রাখবেন যে অযথা ব্যয় না করে যতটুকু প্রয়োজন সেদিকেই খেয়াল রাখুন। আর যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের বলবো সমাজের নামী ব্যক্তিদের সাথে আপনার মেলামেশা কিন্তু আজকে বাড়ান অবশ্যই করে, আপনার স্বাস্থ্যের দিকেও নজর রাখুন। আর ঘনিষ্ঠ বন্ধুদের যদি একটু সাহায্য নেন বা আপনার যারা অফিসে সহকর্মী কিংবা ব্যবসায় যারা আপনার প্রতিপক্ষ ব্যবসায়ী তাদের সাথে যদি একটু সহায়তা লাভের চেষ্টা করেন দেখবেন আর্থিক লাভের সম্ভাবনাটা কিন্তু প্রচণ্ড বৃদ্ধি পাবে। যত ঝামেলাই আসুক সেটাকে দিনের মানে শুরুতেই শেষ করার চেষ্টা করুন, একে বাড়তে দেবেন না। আর অবশ্যই করে নিজেকে বা নিজের আনন্দকে একটুখানি নিয়ন্ত্রণের জায়গায় রাখুন, নচেত কিন্তু আপনার আনন্দের জনিত কারণে আপনি অনেক ভালো সুযোগকে লোকের সামনে বলে সেই সুযোগটাকে আপনার হাত থেকে কিন্তু হারিয়ে ফেলতে পারেন। যারা প্রেম করছেন তাদের বলবো হ্যাঁ আপনাদের জন্য একটা রোম্যান্টিক দিন, অবশ্যই করে দিনটার সুযোগ ওঠান, ভালোভাবে দিনটাকে পার করুন এবং আপনার সমস্ত অনুভূতিগুলো আপনার যিনি জীবনসঙ্গী বা সঙ্গিনী তার সাথে ভাগ করে নিন, যাতে কি তারও কিছু পরামর্শ আপনার কাজে লাগে। দেখবেন সহকর্মীরা বা বন্ধুবান্ধব বা প্রতিপক্ষ ব্যবসায়ী এদের কাছে সাহায্য চাইলেই আজকে এরা যেহেতু আপনাকে যেচে সাহায্য করতে চলে আসবে, তাই দিনটাকে ভালোভাবে পার করারই চেষ্টা করুন। আপনাদের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 6। আর আপনাদের জন্য সাবধানতা, আপনার আচার আচরণের মধ্যে কিন্তু একটু কোমলতা ও ধর্মীয় মনোভাব রাখুন, যাতে কি আপনার কথাবার্তা কাউকে আঘাত না করে ফেলে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে চেষ্টা করুন দিনের শুরুতেই গমের তৈরি খাবার মাছকে খাইয়ে আপনার দিন শুরু করতে, তাতে যদি কোনো নদীতে বা পুকুরে আপনার বিস্কুট দেওয়ার হয়ে থাকে সুযোগ থাকে তাহলে সেখানে দিন, নচেত বাড়িতে যদি অ্যাকোরিয়াম থেকে থাকে তাহলে সেই অ্যাকোরিয়ামের মাছকেও আজকে একটুখানি বিস্কুট দিয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন বেশি ভালো ফল লাভ করতে পারবেন। এরপরে আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। আজ দিনের শুরু থেকেই আপনার সাবধান থাকাটা কিন্তু বিশেষ জরুরি, কারণ আপনি কিন্তু কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে রাজনীতির শিকার হয়ে যেতে পারেন, আপনার সাথে একটা পলিটিক্স করা হতে পারে যাতে কিন্তু আপনার ব্যবসা হোক বা চাকরি সেটা নষ্ট হবার প্রবল সম্ভাবনা রয়েছে। অবশ্যই করে নিজের ব্যবহারটাকে ভালো রাখুন, একদমই অহংকার দেখানোর চেষ্টা করবেন না বা মাথা গরম করার চেষ্টাই করবেন না। মতবিরোধের কারণে পারিবারিক পরিবেশটাও কিন্তু ভীষণ খারাপ থাকবে, দিনের শুরু থেকেই ঘর থেকেই আপনার মাথা গরম করে বেরোতে হবে রাস্তায়, তাই অবশ্যই করে মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। আর যাদের পুরনো রোগের ভোগার একটা প্রবণতা রয়েছে, বিশেষত যারা শ্বাসকাশজনিত সমস্যায় ভোগেন তাদেরকে বলবো প্রচণ্ড সাবধান, কারণ সিজন চেঞ্জের কারণে কিন্তু আপনার শ্বাসকাশজনিত সমস্যা বা হাঁপানি সমস্যা যদি থেকে থাকে সেটা কিন্তু আরও বাড়বে। বিশেষত খেয়াল রাখবেন আপনাদের বাড়িতে বয়স্ক বাবা মা বা দাদু ঠাকুমা এনারা যদি থাকেন তাদের স্বাস্থ্যের দিকে ভালো খেয়াল রাখুন, কারণ তার স্বাস্থ্যের কারণে কিন্তু আপনার প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং দিনটাও নষ্ট হতে পারে। চেষ্টা করুন আজকের দিনে অবশ্যই করে বাড়িতে বেশি সময় দেওয়ার, বিশেষত সন্ধ্যের পর থেকে
তার কারণ হচ্ছে যেহেতু একটা ঝগড়ার আবহাওয়া দিনের শুরু থেকেই তৈরি হবে, তাই আপনি যখন জেনে গেছেন আপনাকেই সেটা বুদ্ধি করে পাশ কাটিয়ে একটা সুন্দর দিন তৈরি করতে হবে, যাতে দিনের শেষটা অন্তত ভালোভাবে পার করতে পারেন। আর যারা পেশাদারী তাদেরকে বলবো যে আপনার যোগাযোগকে আর একটু বাড়ানোর চেষ্টা করুন। যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদেরকেও বলবো আপনার নেটওয়ার্ককে আরেকটু বৃদ্ধি করুন, যাতে করে আপনার যে সার্কেলটা আছে সেই সার্কেলটা যখনই বাড়বে তখনই কিন্তু আপনি বেশি ভালোভাবে আপনার কাজ মানে ব্যবসাটাকে বা কাজটাকে বা আপনার রাজনৈতিক ক্যারিয়ারটাকে কিন্তু উন্নতি করতে পারবেন। এবং অবশ্যই আজকে সারাদিনে সময় বার করে নিজের জন্য একটু সময় রাখুন, যেখানে আপনি অনুধাবন করতে পারবেন যে আপনার টার্গেটটা কী। আপনি প্রায় ভুলতেই বসেছেন, আপনি কিন্তু আপনার কাজ থেকে বা লক্ষ্য থেকে কিন্তু সরে আসছেন, সেটা ঠিক হচ্ছে না আপনার জন্যে। যারা প্রেম করছেন তাদেরকেও বলবো যে দিনের শুরুটা আপনার ভালো হবে না, কিন্তু সন্ধ্যের পরে কিন্তু জায়গাটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে 4। আর আজকে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে ব্যবিচারী ভাব থেকে সরে আসুন। যারা শেয়ার বাজারের সাথে যুক্ত তারা ইন্ট্রাডে করতে যাবেন না, যারা লটারির টিকিট কাটেন বা জুয়া খেলেন তাদেরকেও নিষেধ করব। আজ অযথা ব্যয় করবেন না, কারণ লাভের পরিবর্তে আপনাদের শুধু লসই হাতে লাগবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় উপাসনালয়ে একটুখানি মুগ ডাল, মানে আপনার হাতের মুঠোয় যে দুমুঠো মুগ ডাল হবে সেই মুগ ডালকে ভিজিয়ে তাকে খাবার মতন যোগ্য করে সেটা নিয়ে আপনি আপনার ধর্মীয় উপাসনালয়ে তাকে প্রসাদ হিসাবে দান করুন। এবং কোনো অসুবিধা নেই, আপনি কোন ধর্মের, আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় উপাসনালয়ে দান করুন, এবং এমনভাবে দান করুন যেন বেশ কিছু লোক প্রসাদ হিসাবে সেই ভেজানো ডালকে গ্রহণ করতে পারে। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। আজ কিন্তু দিনের শুরু থেকেই আপনাকে বেশ ধৈর্যশীল হয়ে থাকতে হবে এবং যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনার একটুখানি অসতর্কার কারণে কিন্তু আজ আপনি অনেক সুযোগ হারিয়ে ফেলতে পারেন। দিনের শুরু থেকেই হয়তো আপনার প্রচুর ব্যয় হয়ে যেতে পারে, আরাম করার দ্রব্য বা বিলাসিতা করার যে সমস্ত দ্রব্য হয় সেগুলো কেনার পেছনে, তাই অবশ্যই করে আপনার ইনকামকেও আজকে বৃদ্ধি করার চেষ্টা করুন। এবং যারা প্রেম করছেন তাদেরকে বলবো আপনাদের জন্য শুভ খবর হচ্ছে আজ কিন্তু আপনারা যদি বিয়ের সিদ্ধান্ত নেন এবং আপনার পরিবারকে আপনাদের প্রেম সম্পর্কিত বিষয়টা জানিয়ে দেন, দেখবেন বেশ ভালো লাভ পাবেন। আপনাদের প্রেম কিন্তু একটা রূপ পেতে পারে আজকের দিনে। নিজের আচার ব্যবহারকে অবশ্যই এমন রাখুন যেন সকলেই আপনার প্রতি ভীষণ মুগ্ধ হয়, প্লিজড হয়। এবং যারা বিবাহিত তাদেরকেও বলবো যে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কিন্তু আজ আরও বেশি গভীর হবে, দৃঢ় হবে। তাই জন্য অবশ্যই করে আপনার সমস্ত বিষয়গুলো আপনার স্ত্রী বা স্বামীর সাথে আজকের দিনে ভাগ করে নিন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আজ কিন্তু অতীতের করে আসা কোনো বড় ভুল আপনাকে কিন্তু ভীষণ রকম মানসিক যন্ত্রণা দিতে পারে, যেটা আপনার জন্য কিন্তু খুব একটা ভালো হবে না। তাই ওইখান থেকে শিক্ষা নিন যে আপনার এই ভুল যেন দ্বিতীয়বার না হয়, এবং যদি এই ভুলের কারণে আপনার কোনো বড় ক্ষতি হবার জায়গায় আপনি পৌঁছে যান তাহলে অবশ্যই করে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য চান, তারা আজকে সাহায্য করবে আপনাকে। এবং যদি আপনার এতে অর্থ ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থেকে থাকে তাহলে তারাই সেটাকে নিশ্চিত করবে যে অর্থ ক্ষতি হতে দেবে না। ভালো দিন, অবশ্যই করে খুব ভালো দিন, খুব রোম্যান্টিক দিন, তাই জন্য আপনাদের উচিত যে দিনটাকে ভালো রকমভাবে পার করার। এবং অবশ্যই করে সন্ধ্যের পরে নিজের স্ত্রীকে বা নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে একটু বেশি সময় দিন, তার কারণ সন্ধ্যের পরে কিন্তু আপনার কোনো একটা ঘটনার কারণে হঠাৎ করেই আপনার পারিবারিক আবহাওয়াটা পুরো চেঞ্জ হয়ে গিয়ে একটা আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর অভদ্র আচরণের কারণে আপনার কিন্তু দিনটা পুরো নষ্ট হয়ে যেতে পারে, সেই জায়গাটা অবশ্যই করে খেয়াল রাখুন। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 8। আপনাদের জন্য সাবধানতা, আজকের দিনে দুধ পোড়াবেনও না, দুধ পোড়া দেখবেনও না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটু ভালো মিষ্টি মানে সেটা যদি তরল মিষ্টি হয় আরও বেশি ভালো, যেমন রাবড়ি হয়, রসমালাই হয়, এ ধরনের মিষ্টি নিয়ে আপনার মাকে বা মাতৃস্থানীয় যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে
তাকে প্রদান করুন, প্রদান করে আপনার দিন শুরু করুন। দেখবেন এটা বেশি ভালো ফলদায়ক হবে আপনার আর্থিক উন্নতিতে। যাদের মা নেই তাদের জন্য বলবো, আপনার মায়ের ছবির সামনে এই মিষ্টি রেখেও আপনি আপনার দিন শুরু করতে পারেন, দেখবেন তাতেও খুব ভালো ফল লাভ করবেন। এরপর আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। আজ সারাদিনই কিন্তু আপনার খুব ভালোই কাটবে এবং ভালো কাটাতে পারবেন যদি আপনি নিজের পজিটিভিটিকে বেশি জোর দেন, বেশি গুরুত্ব দেন, কোনো নেগেটিভ বিষয়ের সাথে যদি নিজেকে যুক্ত না করেন, দেখবেন আপনার দিনটা কিন্তু খুব ভালো দিন হয়ে যাবে। নিজের কাজের প্রতি আন্তরিক থাকুন, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, একটু মন দিয়েই সেই কাজটাকে করুন। আর যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো যে আপনার নেটওয়ার্কটাকে আর একটু বৃদ্ধি করুন আজকের দিনে, কারণ আগামী দিনগুলোতে কিন্তু আপনার মানে যত বড় নেটওয়ার্ক হবে তত ভালো রাজনৈতিক ক্যারিয়ার আপনি লাভ করতে পারবেন। সেই জন্য এই কথাটা বলা। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদেরকেও বলবো যে আজকের দিনে একটু যদি বেশি পরিশ্রম করেন তাহলে আগামী মাসের টার্গেটও কিন্তু আপনার পকেটেই থেকে যাবে আজকের দিনেই। তাই জন্য অবশ্যই করে একটু গুরুত্ব দেবেন। আর খেয়াল রাখবেন আজ কিন্তু বাড়ির থেকে বেশি দূরে দূরে বা অফিস থেকে বেশি দূরে দূরে থাকার চেষ্টা করবেন না, কারণ পেট সম্পর্কিত সমস্যায় কিন্তু আজ আপনাকে ভুগতে হতে পারে। নিজের কাজগুলোকে অবশ্যই করে আপনার যে ব্যক্তিগত দক্ষতা আছে বা আপনার যে টেকনিক জানা আছে, আপনার এবিলিটি, আপনার স্কিল, এগুলোকে কাজে লাগিয়ে করুন, দেখবেন বেশি ভালো লাভ পাবেন। আর নিজের মনকে বেশ শক্ত রাখুন, কোনো অবস্থাতেই হাঁটু মুড়ে ফেলবেন না যে না আমার দ্বারা এটা হবে না। যদি এরকম কিছু মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজেকে নিজে একটু সময় দিন, লাগে একটু যোগব্যায়াম করুন বা আপনি একটু একা পায়চারি করে নিন, একা একা নিজের সাথে একটুখানি কথা বলে নিন, দেখবেন বেশি ভালো লাভ হবে। তবে হ্যাঁ, আজকের দিনে কিন্তু যারা প্রমোটিং ব্যবসার সাথে জড়িত আছেন কিংবা যারা বাড়ি কেনার কথা বা ফ্ল্যাট কেনার কথা বা জমি কেনার কথা ভাবছেন তাদেরকে কিন্তু নিষেধ করব, কারণ আজকের দিনে এই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার লসে পরিণত হতে পারে। তাই এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর অবশ্যই করে সারাদিন নিজেকে একটুখানি হালকা মেজাজেই রাখার চেষ্টা করুন, কারণ এরকম হতে পারে যে আপনার যা প্রেম তিনি কিন্তু আজকে সময় না পাওয়ার জন্য আপনার কাছ থেকে অশান্তি শুরু করে দিতে পারে। এটা বিবাহিতদের ক্ষেত্রেও সম্ভব রয়েছে, তাই অবশ্যই করে সেই জায়গাটাকে একটুখানি ভালো করে পার করারই চেষ্টা করুন। আর যারা চাকরি করছেন তাদেরকে বলবো আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু প্রবল সমর্থন পাওয়ার সুযোগ রয়েছে, এবং যারা চাকরি খুঁজছেন আজকের দিনে যদি ইন্টারভিউ দিতে বেরোন দেখবেন যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন তিনি হঠাৎ করে আপনার ওপর প্লিজড হয়ে আপনাকে কিন্তু কাজটা আজকে পাইয়ে দিতে পারে। তাই নিজের কাজগুলোতে একটু যত্নবান হয়ে করাটাই আপনার জন্য বেশি ভালো হবে, এবং চেষ্টা করুন যে সমস্ত কাজকে দিনের শুরু শুরুতেই শেষ করে ফেলার, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, জমিয়ে রাখবেন না। আজকের দিনে যদি জমিয়ে কাজ জমিয়ে রাখেন তাহলে কিন্তু বড় সমস্যার মুখোমুখি হবেন, এবং চেষ্টা করুন যে সন্ধ্যের পরে নিজের প্রেম, ভালোবাসা, জীবনসঙ্গী, সঙ্গিনী তাকে যথেষ্ট সময় দেওয়ার, যাতে দিনের শুরুর অশান্তিটাকে আপনি দিনের শেষে গিয়ে শেষ করে ফেলতে পারেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 6। আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে সূর্য ডোবার পরে কোনো অবস্থাতেই দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্যাদি খাবেন না, এমনকি দুধ চাও খাবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, নিজের বাবা বা পিতৃতুল্য যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাকে দুগ্ধজাতীয় মিষ্টি দিয়ে আপনার দিন শুরু করুন, নিজে হাতে করে তাকে দান করুন। এবং মিষ্টিটা যদি তরল হয়, যেমন এর আগে বললাম যে রাবড়ি বা রসমালাই এই জাতীয় মিষ্টি যদি হয় বেশি ভালো হবে। আর খেয়াল রাখুন যে তিনি যেন নিজে হাতে আপনার হাত থেকে নেয়। যদি আপনাদের বাবা না থাকেন বা পিতৃতুল্য কেউ আপনার জীবনে না থেকে থাকেন তাহলে বাবার ছবির সামনে দিয়েও এই কাজটি আপনি করতে পারেন, দিনটা শুরু করতে পারেন। অবশ্যই করে আপনার নেগেটিভগুলো বেশ খানিকটা পজিটিভে কনভার্ট হয়ে যাবে এবং আপনার দিনটা একটা শুভ দিন আপনি পাবেন। এরপর আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে।
আজ দিনের শুরু থেকে কিন্তু মাথা ঠান্ডা রাখুন, একদম রাগ করবেন না। বিশেষ করে যারা পড়াশোনার সাথে জড়িত রয়েছেন তাদেরকে বলবো, আজ কিন্তু বারবার আপনার এই পড়াশোনার ব্যাপারটা বাধাপ্রাপ্ত হতে পারে, তাই আপনি প্রথম দিনের শুরু থেকেই মেজাজ হারিয়ে ফেলতে পারেন, সেটা একদমই করবেন না। আপনার নীতিগুলোর সাথে আপোষও করবেন না। যত রকম ঝামেলাই আপনার জীবনে আজকে আসুক, বিশেষত পারিবারিক ঝামেলা, সেগুলোকে বেশ মাথা ঠান্ডা করে পার করার চেষ্টা করুন। এবং চেষ্টা করুন যারা চাকরি করেন, মানে অনলাইন বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু বেশ ভালো ভালো সুযোগের সুযোগ পাবেন আজকের দিনে, সেটাকে আপনার দক্ষতার দ্বারা অর্জন করার চেষ্টা করুন। কোনো রকমভাবেই কারুর সাহায্য নেওয়ার দরকার নেই, আপনি আপনার টেকনিকগুলোকে ইউজ করুন, দেখবেন আপনি বেশি ভালো ফল লাভ করতে পারবেন। যেহেতু আজ নানা রকম অসুবিধার সামনাসামনি আপনাকে করতে হতে হবে, তার জন্যে নিজের মেজাজকে যেমন বজায় রাখবেন, তেমন আপনার সমস্ত বিষয়ের সাথে, অর্থাৎ বাড়ির সাথে কাজ, এটাকে গুলিয়ে ফেলবেন না, কাজের সাথে বাড়ি একে গুলিয়ে ফেলবেন না, তার মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করুন এবং আপনার বিচক্ষণতা দিয়ে সমস্ত কিছু করার চেষ্টা করুন। এবং যেখানে যা পয়সা করি ইনভেস্ট করবেন, অবশ্যই করে সেগুলোকে একটু ভালো করে যাচাই করে নিন, অযথা কোনো রকম অপব্যয় আজকের দিনে কিন্তু আপনার বেশ বড় ক্ষতির মুখে নিয়ে গিয়ে আপনাকে দাঁড় করাতে পারে। যারা প্রেম করছেন তাদেরকে বলবো, আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে এমন কোনো ব্যবহার করবেন না যে ব্যবহারটা মনে হতে পারে যে আগে ওনার করা কোনো বিষয়কে আপনি আজকে প্রতিহিংসা নিতে যাচ্ছেন, এরকম কিছু করবেন না। একদিনের ব্যাপার, সেটা মাথায় রেখেই আজকের দিনটাকে পার করার চেষ্টা করুন, আপনাদের জন্য বেশি ভালো হবে। আর অপব্যয় এটাকে আজকের দিনে আপনাকে দূরে সরিয়ে রাখতেই হবে, নচেত কিন্তু বাচ্চারা বা মনে করুন আপনাদের বন্ধুবান্ধব, এরা কিন্তু আজকে আপনার অনেক ব্যয় করিয়ে দিতে পারে, সেই জায়গাটা আপনাকে কন্ট্রোল করতে হবে। আর যারা বাচ্চা যাদের বাড়িতে আছে তাদেরকে বলবো, অবশ্যই করে আপনার বাচ্চাকে আজকে একটু চোখে চোখে রাখুন, কারণ তার আঘাত পাওয়ার সম্ভাবনা এবং তার কারণে আপনার অর্থব্যয় এবং সময়ের অপব্যয় দুটো হওয়ারই সম্ভাবনা রয়েছে, তাই ধৈর্য ধরে দিনটাকে পার করুন। সামান্য একটা দিন অবশ্যই করে পার হয়ে যাবে, খুব ভালোভাবেই পার হয়ে যাবে, যদি আপনি শুধু একটু ধৈর্য রাখেন, রাগ না করেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 5। আর আজকের দিনে আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, অবশ্যই করে ভেবে চিনতে কথা বলুন, অন্য কাউকে কোনো রকম পরামর্শ দিতে যাবেন না, আপনার নিজের কাজ আপনি নিজে করুন এবং সকলের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে, দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, নদীতে হোক পুকুরে হোক বা কোনো জলাশয়ে, পবিত্র জলাশয়ে হোক, একটু কাঁচা হলুদ, মানে আপনার অনামিকা আঙুল যতটা বড় ওইরকম মাপের একটা কাঁচা হলুদ নিয়ে ওই জলের মধ্যে নিক্ষেপ করুন আপনার সমস্ত নেগেটিভ বলতে বলতে। আর যদি এই সুযোগ আপনার সামনে না থাকে তাহলে একটি বড় পাত্রে জল রাখুন, যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে, সেই জলের মধ্যে আপনার অনামিকা আঙুলের মাপের মাপ একটা কাঁচা হলুদ নিয়ে আপনার নেগেটিভগুলো বলতে বলতে ফেলে দিন। শুধু খেয়াল রাখবেন ওই পাত্রের জল কিন্তু আজকের দিনে আপনি পরিষ্কার করবেন না, আজ করতে হলে বাড়ির অন্য কেউ করবে, আর যদি আপনাকে করতে হয় তাহলে এই কাজটা আগামীকাল করবেন। আর খেয়াল রাখবেন ওই কাঁচা হলুদ সমেত জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না, ওকে নিয়ে কোনো গাছতলায় দিয়ে দিন অথবা খালি জমিতে ওই জলটাকে ফেলে তারপরে আপনি আপনার কাজটাকে শেষ করবেন। এরপরে আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। আজ প্রথমেই বলে রাখি, দিনের শুরু থেকে কিন্তু বেশ সতর্ক থাকুন, অপরিচিত কাউকে একদমই বিশ্বাস করবেন না। যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের কিন্তু আজ বারংবার নানা রকম সমস্যার মুখোমুখি হতে হতে হবে, সেই জন্য যদি সাবধান না থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষতি আপনিই করে ফেলবেন। আজ এমন হতে পারে আপনার বাড়ির বাচ্চারা, ছোট বাচ্চারা আপনার কাছে অপ্রয়োজনীয় কিছু দাবি করে বসতে পারে, সেটা পূরণ করতে গেলে কিন্তু আপনার অযথা প্রচুর অর্থব্যয় হবে, সুতরাং সেগুলো সাবধান, মানে সেই বিষয়ে সাবধান থাকুন। আর আপনার সম্পত্তি বা সম্পদ সম্পর্কিত যত রকম গুরুত্বপূর্ণ দলিল আছে বা কাগজপত্র আছে সেগুলোকে নিরাপদ এবং সুরক্ষিত রাখুন। ভাগ্যের ওপর নির্ভর করা ছেড়ে নিজের কর্মের ওপরে আজকে প্রবল বিশ্বাস রাখুন, দেখবেন সেটাই আপনাকে আর্থিক লাভের মুখ দেখাবে বা সমস্ত সমস্যা থেকে বের করতে সাহায্য করবে। বিশ্রাম নিন আজকের দিনটায় যতটা বেশি সম্ভব। আর যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসে
সাথে জড়িত রয়েছেন তাদেরকে বলবো আজ কিন্তু আপনাদের বেশ ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটাকে গুরুত্ব দিন। আর বাদবাকি সকলে দেখবেন আজ এমন কোনো ভালো খবর পাবেন কোনো একটা বিষয়ে যেটা শুধু আপনাকে না আপনার পুরো পরিবারকেও বেশ আনন্দ দেবে। আর চেষ্টা করুন আজকের দিনে নিজের উত্তেজনাকে বা ইমোশনকে কন্ট্রোল করার, কারণ বহু পুরনো কোনো বন্ধু বা বান্ধবীর সাথে আপনার দেখা হয়ে যেতে পারে যার কারণে আপনি বেশ ভালো একটা আনন্দের সাথে দিন পার করতে পারবেন। তবে খেয়াল রাখুন সন্ধ্যের পরে যদি আপনি কোনো কাজ না রেখে নিজের এবং নিজের পরিবারের জন্য সময় বার করেন তাহলে আমি আপনাকে বলবো যে পরিবারের সাথে সময় কম কাটিয়ে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে বেশি সময় কাটান, খুব ভালো একটা রোম্যান্টিক সন্ধ্যা আপনি পাবেন। কিন্তু যদি পরিবার পরিজনকের সাথে যুক্ত করেন তাহলে কিন্তু এই আনন্দ উৎসবটা পণ্ড হবে। যারা প্রেম করছেন তাদের জন্য এই কথা বলবো এবং যারা বিবাহিত দম্পতি তাদের জন্য এই একই সাবধানতা বা কথা থাকবে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে 7। আর আজকে আপনার জন্য সাবধানতা হচ্ছে আপনার আচরণকে যথেষ্ট ভদ্র রাখুন, কোনো রকম ব্যভিচারমূলক আচরণের সাথে নিজেকে সংযুক্ত করবেন না, নচেত কিন্তু এটা আপনার খ্যাতি এবং ধন দুটোর জন্যই মারাত্মক হানিকারক হবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটি মাটির পাত্রে ঘটি টাইপের একটি মাটির পাত্র নিন, তাকে তরল দুধ দিয়ে পূর্ণ করুন এবং তার ভেতরে একটু কেশর দিয়ে সেটাকে কোনো উচ্চ শুভ স্থানে তুলে রেখে তবে আপনার দিন শুরু করুন। দেখবেন আর্থিক লাভ যেখানে না হওয়ার থাকবে সেখানেও আপনি আর্থিক লাভ করে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। যারা মেধাবী এবং যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন কিংবা যারা আজকের দিনে ইন্টারভিউ দিতে যাবেন তারা প্রত্যেকেই আজকে ভালো সুযোগ পাবেন। শুধুমাত্র আপনার মনোবল এবং আত্মবিশ্বাসকে একটু বিশ্বাস রাখুন, আপনার আত্মবিশ্বাসের ওপর একটু বিশ্বাস রাখুন, তাকে একটু বাড়িয়ে তুলুন, তাকে অবশ্যই করে আপনার সমস্ত কাজের সাথে যুক্ত রাখুন, দেখবেন সুফল আপনি পাবেনই পাবেন। আর্থিকভাবে আজকে আপনারা ভালো অবস্থাতেই থাকবেন, কোনো খারাপ আপনাদের নেই। এবং যারা চাকরি করছেন তাদেরকে বলবো যে উচ্চ পদমর্যাদার কর্মকর্তারা কিন্তু আজ আপনার প্রতি ভীষণ প্লিজড হবেন। যারা ব্যবসা করছেন তাদেরকেও বলবো যে আপনার মহাজনেরাও কিন্তু আজ আপনাদের উপর ভীষণ প্লিজড হয়ে আপনাকে প্রচুর ভালো ভালো সুযোগ দিতে পারে। শেয়ার বাজারের সাথে যুক্ত লোকেদের বলবো আজ কিন্তু দুর্দান্ত মুনাফা করার সুযোগ রয়েছে, চাইলে মন খুলে ইন্টারডে করতে পারেন। এবং যারা ফাটকা কারবার করেন বা লটারি টিকিট কাটেন তাদেরও বলবো আজ আপনাদের জন্য একটু ভালো সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই করে শরীরের দিকে খেয়াল রাখুন, একে কোনো অবস্থাতেই নষ্ট হতে দেবেন না। আজকের দিনে খাওয়া দাওয়া সব ঠিকঠাক টাইমেই করুন এবং যতটা সম্ভব হালকা ফুলকা খাবারই খান, বেশি ভালো হবে, কারণ আজ আপনাকে প্রচুর খাটতে হবে, প্রচুর ইনকামও করতে হবে। যার যেরকম সুযোগ আছে সে সেইভাবেই আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন। এবং মানে ম্যাক্সিমামটাই হবে দুপুর 2:50 পর, আপনারা কিন্তু বেশ ভালো ভালো সুযোগ পাবেন। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো যে যে কোনো কাজ করার আগে আপনার পরিবার পরিজনের সাথে অবশ্যই আলোচনা করে নিন, তাদের পরামর্শও একটু নিন যদি কোনো বড় ইনভেস্ট করার দরকার থাকে তাহলে। আর যারা মানে ভালো কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য তো বলবোই যে আজকে আপনাদের কিন্তু বেশ ভালো ভালো সুযোগ আসছে, এমনকি যারা চাকরি করছেন ভালো জায়গায় তাদের জন্য ভালো প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্টও আজকের দিনে ঘটে যেতে পারে। তাই অবশ্যই করে ভালো দিনটাকে ভালো রকমভাবে কাটানোর চেষ্টা করুন। যারা প্রেম করছেন এবং বিবাহিত দম্পতি উভয়কেই বলবো আজ কিন্তু আপনাদের জন্য বেশ ভালো রোম্যান্টিক দিন এবং তাকে খুব ভালো রকমভাবে আপনারা উপভোগ করতে পারবেন। একটা দিনটা কিন্তু বেশ মনে রাখার মতন একটা দিন হবে, চাইলে আপনারা আউটিংও করতে পারেন আজকের দিনে। আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 9। আর সাবধানতা হচ্ছে অবশ্যই করে আপনার থেকে কম বয়সী কোনো মেয়ের কোনো জিনিসই কিন্তু আজকের দিনে ব্যবহার করবেন না, নিজের পক্ষে তার ছাতাটুকুও ব্যবহার করবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যদি হিন্দু ধর্মের হন তাহলে দুব্ব ও সিঁদুর সহযোগে মা দুর্গার আরাধনা করুন। আর যদি আপনি হিন্দু ধর্মের না হয়ে থাকেন তাহলে
দুব্য এবং সিঁদুরটাকে বজায় রেখে আপনি আপনার ধর্মীয় উপাসনালয়ে গিয়ে ওই দুব্য এবং সিঁদুর দিয়ে আপনার ধর্মের দেব বা দেবীকে আরাধনা করুন। দেখবেন আর্থিক লাভের যে ছবিগুলো আপনি দেখতে পাবেন সেগুলোকে সত্যি সত্যিই কিন্তু ফলদায়ী করতে পারবেন। আপনি নিজেই দেখতে পাবেন যে হ্যাঁ, এগুলো খুব ভালো কাজ করলো আজকের দিনটায়। এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি, আজ কিন্তু আপনার পরিবার কোনো শুভ অনুষ্ঠানের প্রস্তুতি নিতে চলেছে, সেটা বিয়ের অনুষ্ঠান বলেই বেশি সম্ভাবনা লাগছে। আর আজ কিন্তু আপনাকে কিছু কেনাকাটার কারণে প্রচুর অর্থ ব্যয় করতে হবে, সুতরাং সেই ব্যাপারটা অত্যন্ত সাবধানে কাটান। আর এই একটা বিষয় নিয়েই কিন্তু সন্ধ্যের পরে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হতে পারে। খেয়াল রাখুন আপনার শরীর স্বাস্থ্যের এবং আপনার ডায়েটকেও আজকের দিনে খেয়াল রাখুন, বেশি তেল মশলা জাতীয় খাবার খাবেন না। এবং আপনার অনুভূতিগুলো বা আপনার ইমোশনগুলোকেও কিন্তু আজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। মনের মধ্যে যদি কোনো রাগ হওয়ার বিষয় তৈরি হয় তাহলে অবশ্যই শুরুতেই সেটাকে ধ্বংস করে দিন, কোনো রকম নেগেটিভিটি আপনার মধ্যে আজকে আসতে দেবেন না। চেষ্টা করুন নিজের মন হালকা রাখার জন্যে ভালো কাজের মানে ধার্মিক কাজের মধ্যে নিজেকে একটু সংযুক্ত রাখার। আর যত আর্থিক সমস্যার আজকে সূচনা হবে সেগুলো কিন্তু অবশ্যই করে আপনার পরিবারের যারা অভিজ্ঞ এবং বয়স্ক লোক তাদের সাথে আলোচনা করে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, একে বাড়তে দেবেন না। আজকের দিনটাকে যতটা পারবেন বন্ধু বান্ধব এদের সাথে কাটানোর চেষ্টা করুন, কিন্তু খেয়াল রাখবেন বাচ্চাদের সাথে বেশি মেলামেশা করতে যাবেন না, কারণ তারা কিন্তু আজ অনেক রকম বায়না করে আপনার অর্থগতি করাতে পারে। এমনি অর্থের একটা টান আজকের দিনে থাকতে পারে আপনার জীবনে, সেই জন্য অবশ্যই করে টাকাকে আজকে বাঁচিয়ে চলুন। যারা প্রেম করছেন তাদেরকে বলবো যে অত্যন্ত সাবধান, আজ কিন্তু কোনো রোম্যান্টিক দিন না, প্রেমে বরং আপনাদের আজ ঝগড়া হবার সম্ভাবনা প্রবল। যত তাড়াতাড়ি পারবেন কাজকে শেষ করে নিন এবং মানে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে আজকে একটুখানি বাইরে সময় কাটানোর চেষ্টা করুন, কেনাকাটা করুন, শপিং করুন, দেখবেন সেটা বেশি ভালো হবে। নচেৎ আপনার উদাসীনতা আর আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর উদাসীনতা একে অপরের প্রতি সেটা কিন্তু আজ আপনার পুরো দিনটাকে নষ্ট করে দিতে পারে, আপনাকে হতাশ করে দিতে পারে। আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা হচ্ছে 6। আর আপনাদের জন্য সাবধানতা, আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর ভাই সম্পর্কে আজকে কোনো রকম মন্তব্য বা বিতর্ক করবেন না, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার শরীরে থাকা রূপোর দ্রব্যগুলো ব্যতীত অতিরিক্ত একটি রূপোর দ্রব্য আপনার বুকের বাঁ দিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন। খেয়াল রাখুন রাত্রে শুতে যাওয়া পর্যন্ত যেন ওই রূপোর অতিরিক্ত দ্রব্যটি আপনার হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে। আপনি জাতক বা জাতিকা যাই হন আপনাকে বুদ্ধি করে জিনিসটি আপনার হৃৎপিণ্ডের কাছাকাছি রাখতে হবে। এরপর আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। দিনের শুরু থেকেই আপনারা নিজের মনের জোর ও শরীরের জোরকে বাড়িয়ে তোলার চেষ্টা করুন, কোনো বিষয়েই গা ছাড়া ভাব দেখাবেন না। এবং যারা উৎপাদনশীল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো যে আজ কিন্তু কোনো ঢিলেমি দেওয়ার জায়গাই নেই, কারণ আজ দারুণ লাভের সম্ভাবনা আপনার রয়েছে, তাই অবশ্যই করে অতিরিক্ত পরিশ্রম করতে হলেও করুন। এবং যারা এই ধরনের ছেড়ে অন্য ব্যবসা করেন তাদের বলবো আজ কিন্তু কোনো ভালো চুক্তি আপনি সম্পাদন করতে পারেন বা ভালো কোনো অর্ডার পেয়ে সেটাকেও আপনি দারুণভাবে সেখান থেকে আর্থিক লাভ উঠাতে পারেন। বিশেষত যারা টেন্ডার নিয়ে কাজ করেন তাদের তো বেশ ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা মনে করুন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন কিংবা প্রমোটিং বিজনেস করেন তাদেরও আজ বেশ ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার যে ডেইলি রুটিনটা আছে সেটাকেই বজায় রাখার চেষ্টা করুন, এর থেকে বেশি কিছু করতে যাবেন না। আপনার কাজের যে এক্সপিরিয়েন্স আছে সেটাকেই আজকে ইউজ করুন এবং অত্যন্ত ধৈর্যের সাথে ইউজ করুন, দেখবেন বেশি ভালো লাভ করতে পারবেন। বেশি কিছু কাজের মধ্যে যদি নিজেকে জড়াতে চান মানে এটাও নেবো ওটাও নেবো এরকম করতে গেলে কিন্তু আজ অনেক সুযোগই হাতছাড়া হয়ে আপনার কিন্তু
অনেক অর্থ উপার্জনের সুযোগ আপনার কাছ থেকে সরে যেতে পারে। তাই নিজের মেন কাজটার উপরেই ফোকাস করে থাকুন, দেখবেন বেশি ভালো লাভ পাবেন। আর আজকে কোনো মানুষকে এমন কোনো কথা দেবেন না, কোনো মানুষকেই এমন কোনো কথা দেবেন না যেটা আপনার পক্ষে বজায় রাখা একেবারে অসম্ভব হয়ে ওঠে। আপনি ওই কথা রাখতে গিয়ে কিন্তু অনেক বড় বিপদে জড়িয়ে পড়তে পারেন। আর খেয়াল রাখুন আপনার চারিপাশের সমস্ত পরিস্থিতির ওপরে, যদি আজকে কোনো রকমভাবে আপনি একটু অসতর্ক হয়ে পড়েন তাহলে কিন্তু অনেক ভালো সুযোগ যেমন হাতছাড়া হবে তেমন অর্থক্ষতিরও সম্ভাবনা রয়েছে সন্ধ্যের পর। তাই জন্য অবশ্যই করে সন্ধে হয়ে যাওয়ার পরে সকলের থেকে একটু দূরে সরে আসুন, আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকেই আজকে সময় দিন, আপনার বাড়িতে সময় দিন, বেশি বাইরের লোকের সাথে মেলামেশা করাটা সন্ধ্যের পরে কিন্তু আপনাদের জন্য উপযুক্ত কাজ হবে না। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনে 6, আর আপনাদের জন্য সাবধানতা আজকের দিনে অবশ্যই করে কাঁচের পাত্র বর্জন করুন। চায়ের দোকানে চা খেতে গেলেও সেটা কাগজের কাপ বা মাটির ভাঁড়ে খান, সেখানেও কাঁচের গ্লাসে চা খাবেন না এবং কাঁচের কোনো পাত্রকেই আজকে ব্যবহার করার চেষ্টা করবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। বট গাছ বা অশ্বত্থ গাছ যেটা আপনার হাতের কাছে অ্যাভেলেবেল হবে তার গোড়ায় চিনি মিশ্রিত একটু জল ঢেলে আপনার দিন শুরু করুন, দেখবেন অনেক ভালো আর্থিক লাভের মুখ আপনি দেখতে পাবেন এই কাজটা করার পরে। এরপর আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। দিনের শুরু থেকেই আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে, কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা আপনার মনে কিন্তু আজকে আসতে দেবেন না, বা তাকে ঢুকে পড়লে মনে তাকে প্রশ্রয় দেবেন না। কোনো সন্দেহকে মনের মধ্যে যদি ঠাঁই দিয়েছেন তাহলে কিন্তু আপনার অনেক বড় বড় সুযোগ হাতছাড়া হবে। বিশেষত আপনার কাছের এবং যারা আপনার প্রিয়জন তারাও কিন্তু আজ আপনাকে সমর্থন করবে না, ফলে এই ব্যাপারটা দিনের শুরু থেকেই মাথায় রেখে আপনার দিনকে শুরু করুন। আর যদি আজকে অতিরিক্ত কাজের চাপ আপনাকে হতাশ করে তাহলে পরে বলবো যে আর্থিক লেনদেন করার সময় বেশি সাবধান থাকবেন, কারণ হতাশা কিন্তু আপনাকে দিনের শুরু থেকে ঘিরে থাকবে। তাই যদি মনের হতাশা নিয়ে আপনি আপনার আর্থিক লেনদেনকে করতে চান দেখবেন একই ধার আপনাকে দুবার শোধ করতে হতে পারে। আজকে বাচ্চারাও কিন্তু, বাড়ির বাচ্চারাও কিন্তু আপনাকে বেশ মানে ভীষণই বিরক্ত করতে পারে, আপনি ভীষণ অসন্তুষ্ট হয়ে যাবেন, তার জন্য কিন্তু অযথা তাদেরকে মারধর করাটা উপযুক্ত কাজ হবে না, নিজেই নিজেকে একটুখানি সরিয়ে রাখুন। যেহেতু আজকের দিনটা আপনার বেশ খারাপ কাটবে তাই একা একা থাকাটাই আপনার জন্য বেশি ভালো হবে, আপনি একা থেকে বই পড়ুন, গান শুনুন কিংবা মোবাইলে মুভি দেখে আপনার টাইমকে স্পেন্ড করুন, অযথা কারুর সাথে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। বাড়ির বাইরে কোনো আড্ডা স্থলেও আপনার যাওয়াটা আজকে উপযুক্ত কাজ হবে না। আপনার গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলোকেও যথাযথভাবে সংরক্ষণ করার চেষ্টা করুন, সেগুলো কিন্তু আজকের দিনে হারিয়ে গিয়ে বা নষ্ট হয়ে গিয়ে আপনাকে আরও বড় সমস্যার মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে, তাই এগুলো কিন্তু আপনাকে বেশ সাবধানতার সাথেই মেনে চলতে হবে। যারা প্রেম করছেন তাদেরকেও বলবো যে অবশ্যই করে আজ রোম্যান্টিক দিন নয় সেটা মাথায় রেখেই কিন্তু আপনার দিন শুরু করুন। যারা বিবাহিত তাদেরকে বলবো দিনের শুরুতে কোনো রকম অশান্তির মধ্যে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে না গিয়ে তাকে অ্যাভয়েড করে পাশ কাটিয়ে থাকাটাই বেশি ভালো হবে। অবশ্যই করে রাত্রে 8:30 পরে যদি আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে একটা বোঝাপড়ার জায়গায় আসতে চান তাহলে দেখবেন আপনার দিনের শুরুতে যে সম্পর্কটা নষ্ট হতে বসেছিল সেটাকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4, আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজ যতই দান ধ্যানের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করুন কিন্তু ভুলেও কাউকে কোনো দুধ বা দুগ্ধজাতীয় খাবার কিন্তু দান করবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার শরীরে থাকা বা বাড়িতে থাকা একটি সোনার টুকরো নিন, সোনা নিন, তাকে মোমবাতি জ্বেলে হাতে ধরে গরম করুন, যখন হাতটা গরম লাগবে ছ্যাঁকা লাগবে তখন ওটাকে ঠান্ডা করে যথাস্থানে আবার রেখে দিন। যদি শরীরে থাকে তাহলে শরীরে ধারণ করে নিন, যদি আলমারি থেকে নামিয়েছিলেন তাহলে আলমারিতে তুলে আপনার দিনকে শুরু করুন, দেখবেন এতে অনেক নেগেটিভ কেটে বেশ ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। আজ আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয়,
তাই জন্য আপনার আচার আচরণের উপরে কিন্তু বেশ কন্ট্রোল রাখুন। কোনো অবস্থাতেই দুম করে রেগে যাবেন না বা কাউকে এমন কোনো কথা বলে ফেলবেন না যে তিনি আপনার উপরে বেশ ক্রুদ্ধ হয়ে যায়, আপনাকে অপমান করে দেয়। যারা চাকরি করছেন তাদেরকে বলবো যে আপনার সহকর্মীদের সাথে একটু ভালো ব্যবহার রাখলে পরে কিন্তু তবে আপনি ভালো লাভের জায়গা দেখতে পাবেন, নচেত কিন্তু তারা আজকে আপনাকে সমর্থন না করে আপনাকে একটা কঠিন জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে। যারা শিক্ষার্থী তাদেরকেও বলবো যে আজ কিন্তু পড়াশোনা করতে গিয়ে নানা রকম বাধার সম্মুখীন হতে হবে, সেজন্যে খুব সাবধান, যতটা সম্ভব একা একাই পড়াশোনা করার চেষ্টা করুন, সেটা বেশি ভালো লাভ হবে। আর যারা বিবাহিত তাদেরকে বলবো হ্যাঁ দিনটা আপনাদের জন্য শুভপ্রদ হবে, তবে দুপুরের পর থেকে দিনের শুরুতে কিন্তু ছোটোখাটো ঝগড়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো আপনার দলের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি কিন্তু আজ আপনাকে পূর্ণ সমর্থন করবেন, তাই রাজনৈতিক ক্যারিয়ারের সাথে যারা যুক্ত রয়েছেন তারা নিজের দিনটাকে আরও উজ্জ্বল করার জন্য বা আগামী দিনগুলোতে আরও ভালো সুযোগ লাভের জন্য কিন্তু অবশ্যই করে আপনার দলকে আজকে সমর্থন করুন, তবে কিন্তু ভালো লাভ পাবেন। আর বাদবাকি সকলকে বলবো আজকের দিনটাকে চেষ্টা করুন অবশ্যই করে কর্মব্যস্ত রাখার, কারণ কর্মব্যস্ত দিন না রাখলে আপনার মাথায় কিন্তু উল্টোপাল্টা চিন্তাভাবনা আসবে, সেটা কিন্তু আপনাকে আরও নেগেটিভের দিকে টেনে নিয়ে যাবে। যারা ঋণ নিয়ে ব্যবসা করবেন বলে ঠিক করে রেখেছিলেন তাদের জন্য আজকের দিনটা সত্যিই ভালো দিন, আপনি কিন্তু সেই ঋণ পাওয়ার জায়গায় আজকে পৌঁছে যাবেন যেটা অ্যাপ্লাই আপনি অলরেডি করে বসে আছেন, এটা আপনাদের জন্য বেশ ভালো। তবে খেয়াল রাখবেন ব্যবসা করার সময় কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে করবেন, নচেত কিন্তু আপনার এই টাকা নষ্ট হয়ে যেতেও কোনো রকম ঝামেলা ছাড়াই এই টাকা নষ্ট হয়ে যেতে পারে। কোনো স্থগিত কাজ যদি আপনার রয়েছে সেগুলোকে আগে শেষ করার চেষ্টা করুন, এবং আপনার নতুন কাজকে ধরার আগে একবার ঝালিয়ে নেওয়া উচিত যে আপনি পুরনো কাজগুলো সব শেষ করেছেন কিনা। যারা প্রেম করছেন তাদেরকে বলবো যে দিনটা যদিও রোম্যান্টিক এবং আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীও রোম্যান্টিক মুডেই থাকবেন কিন্তু আপনার কিন্তু সেটা সহ্য নাও হতে পারে, তাই অযথা ঝগড়াঝাটির মধ্যে না গিয়ে যত্ন সহকারে দিনটাকে পার করার চেষ্টা করুন, সেটা বেশি ভালো ফল দেবে আপনাকে। আর যারা চাকরি করছেন তাদেরকেও বলবো খুব সাবধানে আজকের অফিস সামলান, কোনো রকমভাবে যদি একটুখানি মাথা গরম করে ফেলেছেন আপনার কাজ কিন্তু হারাতে হতে পারে। চেষ্টা করুন বিকেলের পরে আপনার জীবনসঙ্গী ও সঙ্গিনীর সাথে একটু বেশি সময় দেওয়ার এবং একে অপরের সাথে সমস্ত সমস্যাগুলো আলোচনা করে একে অপরের বুদ্ধি নিয়ে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এসে সমস্যাগুলো সমাধান করার, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। আর আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে এক, আপনাদের জন্য সাবধানতা, আজ কিন্তু রাজনৈতিক ক্ষেত্রের লোকেরা বাদ দিয়ে বাদবাকি সকলকেই নিষেধ করব কোনো অনুষ্ঠানে যোগদান করার চেষ্টাই করবেন না, সেটা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন যোগদান করার চেষ্টাই করবেন না, এটা কিন্তু আপনার ভাগ্যের অন্তরায় হয়ে দাঁড়িয়ে যাবে। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার প্রিয়জন বন্ধুবান্ধব বাড়ির লোক আত্মীয় স্বজন যাকে যেখানে পাবেন দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্যাদি দান করতে শুরু করুন। যদি কোনো কিছু খুঁজে না পাচ্ছেন তাহলে অন্তত দুধ চা যেচে সকলকে অফার করুন এবং খেয়াল রাখুন তারা যেন সেই দুধ চা আপনার সামনে বসেই খায়, এটাই হবে আজকে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো ফলদায়ক আর্থিক লাভের মুখ দেখার জন্যে। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার, তার সাবধানতা ও প্রতিকারমূলক ব্যবস্থা। বিশ্বাস করি এই সমস্ত তথ্যগুলো, প্রতিকারমূলক ব্যবস্থার যে তথ্যগুলো আমি দিয়ে থাকি সেগুলো আপনাদের কাজে লাগে, তাই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই করে একটা লাইক দেবেন ভিডিওটা দেখার পরে, আর যদি কাজে না লেগে থাকে ডিসলাইকও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু একটা কথাই বলবো, আপনাদের ছোটোখাটো যদি কিছু জানার থাকে বা আমাকে কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব বা সেটা পালন করার চেষ্টা করব। আর আপনাদেরকে বলবো আপনার যদি এই ভিডিও থেকে লাভ হচ্ছে তাহলে এই ভিডিওটাকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি অন্যদেরকেও শেয়ার করে দেন তাহলে তারাও এই ভিডিওটা থেকে কিন্তু তাদের দৈনন্দিন জীবনের লাভটা ওঠাতে পারে।
আর যাদের চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার এবং আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলে রাখি, এখানে যেমন প্রতিদিনকের রাশিফলের বিচার করে দিই, তার সাথে তার সাবধানতা প্রতিকারমূলক ব্যবস্থাও দিয়ে থাকি, এবং আপনাদের হিতার্থের আরও কিছু ভিডিও আমি অবশ্যই পাবলিশ করে থাকি। তাই আপনাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে তার অল অপশনটা টিক করে দিন, যাতে সমস্ত ভিডিও সঠিক সময়ে ইউটিউব আপনাকে তার নোটিফিকেশান পৌঁছে দেয় এবং আপনাকে আপনি সেটা দেখে আপনার উপকারটা লাভ করতে পারেন। আর একটা কথা বলবো, গত দুদিনের জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী নেটওয়ার্ক না থাকার জন্যে, তো এই সমস্যা আর কোনোদিনও হতে দেবো না, তার ব্যবস্থা করেই ফেলেছি। আগামী দিনে আমি যদি যেখানেই থাকি আপনারা আপনাদের ভিডিও সঠিক সময়ে পেয়ে যাবেন, শুধু এই গত দুদিনের জন্য অবশ্যই আমাকে ক্ষমা করে দিন। আর এর বেশি কিছু কথা আজকে বলবো না, শুধু মা বগলার কাছে রোজের মতন কামনা করব, হে মা বগলা সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এত ভালো রাখো, এত সুস্থ রাখো, তারাও যেন অন্যদের ভালো রাখতে পারে, সুস্থ রাখতে পারে। আজের বেশি কিছু আর না, কাল আবার সঠিক সময় চলে আসব আপনাদের সামনে আজকের রাশিফল বিচার, তার সাবধানতা প্রতিকারমূলক ব্যবস্থা বলতে। আজ আসি, আজ আমাকে ছুটি দিন, নমস্কার।